এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম এইভাবে প্রেম করতে হবে, ভালোবাসা স্থাপন করতে হবে। প্রেম যদি করি তাহলে অন্তরের মধ্যেও মজা পাওয়া যাবে। প্রেম করেছিল লাইলি আর মজনু, মজনু একটা বাদশার ছেলে, লাইলাও একটা বাদশার মেয়ে, কিন্তু একজন আরেকজনকে কোনোদিন দেখে নাই। মজনুন শব্দের আসল নাম মজনুন, অর্থ হলো পাগল। মজনুকে কেন পাগল বলা হয় তার কারণ হলো মজনু লাইলার আশেক হয়ে যাওয়ার কারণে, মজনু লাইলের প্রেমের পড়ার কারণে মজনু লাইলার পাগল হয়েছে। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, মজনু একদিন রাস্তার কিনারে বসে আঙ্গুলকে কলম বানায়া, মাটিকে কাঁথা বানায়া, কার নামে জানি এত সুন্দর করে চিঠি লিখতেছে, এত সুন্দর করে পত্র লিখতেছে। লোকেরা জিজ্ঞাসা করে, মজনু তুমি কার নামে এত সুন্দর চিঠি লিখতেছো, কার নামে এত সুন্দর চিঠি লিখতেছো? লোকেরা জিজ্ঞাসা করে, মজনু তুমি মনে হয় পাগল হয়ে গিয়েছ। মজনু জবাব দিলে, আহমকের দল, আমি পাগল হই নাই, পাগল হইছ তোমরা। তার কারণ হলো, আমি যার জন্য পাগল হয়েছি, আমার চক্ষুগুলি যদি তোদের চক্ষু হতো, আমার দিল যদি তোদের দিলটা হতো, তাহলে তোরাও আমার প্রেমিকা লাইলার জন্য পাগল হয়ে যাইতে, ঠিক কিনা? মজনু ডাক দিয়া বলে, এ আহমকের দল, আমি এমন যেমন তেমন কোন মেয়ের সাথে প্রেম করি নাই, আমি এমন একটা মেয়ের সাথে প্রেম করেছি, আমি এমন একটা মেয়ের সাথে বন্ধুত্ব স্থাপন করেছি, আমি এমন একটা মেয়ের সাথে, ওই মেয়েটা হলো সবচেয়ে সুন্দরী বাদশার মেয়ে। ওই লাইলার প্রেম ভালোবাসার কারণে আমি আর ঘুমায়া থাকতে পারি না। লাইলা 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 লাইলা, 24 ঘন্টা শুধু লাইলা লাইলা জফে। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, গুফতে মস্কে নামে লাইলা মি কুনাম, গুফতে মস্কে নামে লাইলা মি কুনাম, খাতেরে কুদরাত সন্নি মি দহাম, গুফতে মস্কে নামে লাইলা মি কুনাম, গুফতে মস্কে নামে লাইলা মি কুনাম, খাতের কুদরাত সন্নি মি দহাম। মজনু একদিন কি করলো, লাইলার প্রেমে পড়িয়া, লাইলা বাদশার মেয়ে, লাইলা কি করতেছে, গরিবদেরকে হাদিয়া তোহফা দিতেছে লাইন ধরে। সিরিয়াল অনুযায়ী এক একজন মহিলাকে, এক একজন গরিব ব্যক্তিকে বাইতুল মাল থেকে অর্থ সম্পদ দিতেছে। মজনু গরিবের চলনা দরিয়া, গরিবের বাহানা দরিয়া, মজনু একটা ব্যাগ নিয়া গরিবদের রাস্তায় দাঁড়ায়। ওই কাতারের লোকেরা জিজ্ঞাসা করে, মজনু আমরা গরিব বিদায় আমরা সরকারি কোষাগার থেকে বাইতুল মাল থেকে আমরা অর্থ নিতেছি, তুমি হইলা একটা বাদশার ছেলে, তুমি কেন আমাদের গরিবদের সাথে দাঁড়াইলা? যাও যাও এখান থেকে সরে যাও। মজনু ডাক দে বলে, আমি কেন দাঁড়াইছি তোমরা জানো না, আমি চাল নেওয়ার উদ্দেশ্যে দাঁড়াইছি না, আমি বাইতুল মাল থেকে আমি রেশন নেওয়ার জন্য দাঁড়াই নাই,
আমি দাঁড়িয়েছি আমার প্রেমিকা লাইলার চেহারাটা দেখার জন্য। লাইলার চেহারাটা যদি একবার দেখি আমার অন্তরের মধ্যে শান্তি পাই, আমার অন্তরের মধ্যে মজা পাই লাইলা। লাইলার জন্য পাগল মজনু দিবানিশি, মজনু বলে ওরে লাইলা, তোমাকে চারায় আমার ভালো লাগে না, লোকে বলে ওরে মজনু কার নামটি তুমি জফর, মজনু বলে আমি আমার লাইলার নামটা জফি, লোকে বলে ওরে মজনু তুমি ক আঙ্গুল দিয়ে মাটির মধ্যে কি লিখতেছ, মজনু বলে আমি আমার লাইলা প্রেমিকার নামে পত্র লিখতেছি, আমি আমার লাইলা প্রেমিকার নামে চিঠি লিখতেছি, কি রকম পাগল হয়েছে কি রকম দেওয়ানা হয়েছে। একদিন একটা কুকুরকে দেখল মজনু, কুকুরকে দেখিয়া কুকুরের পায়ের মধ্যে সোমা খায়, কুকুরের শরীরের মধ্যে সোমা খায়, আর লোকে জিজ্ঞাসা করে আহমক মজনু, তোর মতো আহমক আমি আর কাউকে দেখি না, কারণ একটা কুকুর না পাক ওই কুকুরটার পায়ে চুমা খাও, ওই কুকুরের গালের মধ্যে চুমা খাও, ওই কুকুরের শরীরের মধ্যে চুমা খাও। মজনু ডাক দে বলে এই কুকুরটা জানো, এই কুকুরটা কোথায় থেকে আসে, এই কুকুরটা প্রত্যেক দিন আমার প্রেমিকা লাইলার বাড়ি থেকে আসে, আর আমি মনে করবা ওই ওই কুকুরকে চুমুকাই না, আমি চুমুকাইতেছি আমার প্রেমিকা লাইলার সঙ্গে। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, একদিন মজনু এমন অবস্থা হয়েছে, লাইলা লাইলা জপতে জপতে লাইলার জন্য দেওয়ানা হয়েছে, এক ব্যক্তি যাইয়া কয় লাইলা রে মজনু তো তোর জন্য এমন দেওয়ানা হয়েছে, অস্থির হয়ে গিয়েছে। তারপরে লাইলা কি করলো, এক গ্লাস পানি এক গ্লাস দুধ দিয়া মজনুর কাছে পাঠাইল, মজনুর কাছে যখন ওই দুধটা নিয়ে আসলো মজনুকে বলে মজনু তোমার জন্য এই দুধটা তোমার প্রেমিকা লাইলা পাঠিয়েছে, মজনু বলে না 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 আমার প্রেমিকা লাইলা এই দুধটা আমার জন্য পাঠাইতে পারে না, একবার দুইবার তৃতীয়বার ফিরে দেওয়ার সময় চতুর্থবার যখন বলল হে মজনু আমার আল্লাহ রাব্বু আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি লাইলা তোমার জন্য এই দুধটা পাঠিয়েছে, তুমি এটাকে পান করতে। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, এই জন্য আমাদের প্রেম করতে হবে একমাত্র আল্লাহর সাথে, দুনিয়ার কারো সাথে প্রেম করা যাবে না, দুনিয়ার কারো সাথে বন্ধুত্ব কায়েম করা যাবে না, প্রেম করবো তো আল্লাহর সাথে, ভালোবাসা কায়েম করবো তো আল্লাহর সাথে। এজন্যই আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন বান্দা বান্দি প্রেম করো তোমরা আমি আল্লাহর সাথে। আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিবি সাহেবান এবং সন্তানদের সম্পর্কে অবগত প্রত্যেক মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কিভাবে তাদের জীবন যাপন অতিবাহিত করেছেন, কিভাবে তাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় কিভাবে তারা সবরে জামিল এখতিয়ার করতেন, আল্লাহর রাসূলের বিবিদের হালাত সংক্ষিপ্তভাবে এখানে মুহাদ্দিসিনগণ এবং ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত। আল্লাহর রাসূল সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিধবা ছিলেন, বিবাহিত নারী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, তখন হযরতে খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। সিরাতে ইবনে হিশামের মধ্যে বলেন হযরতে খাদিজাতুল কুবরার বয়স ছিল 45 বছর। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 40 অথবা 45, তখন আল্লাহর রাসূলের বয়স ছিল মাত্র 25 বছর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহর রাসূল বিবাহ করলেন, আল্লাহর রাসূলের হযরতে খাদিজাতুল কুবরার গোর থেকে আল্লাহর রাসূলের 6টা সন্তান হয়েছিল, দুইজন ছিল ছেলে আর 4 জন ছিল মেয়ে। আল্লাহর রাসূলের এই সন্তানগুলি ছাড়াও হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত বাকি যে 6 সন্তান ছিল সকলেই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বপ্রথম বিবাহের প্রস্তাব দেন ওয়ারাকা ইবনে নাওয়াফেল, কিন্তু কোনো কারণ বশত তার সাথে বিবাহ হয় নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে দুই ব্যক্তির সহিত তার বিবাহ হয়েছে। প্রথম ব্যক্তি প্রথম বিবাহ হয়েছিল হযরতে আতিক ইবনে ওয়াইদের সহিত, এবং তার গর্ভে একটা সন্তান হয়েছিল, তার ওই সন্তানটার নাম ছিল হিন্দ। কেহ কেহ বলেন তার গর্ভ থেকে আরেকটা সন্তান হয়েছিল, ওই সন্তানটার নাম আব্দুল্লাহ অথবা আব্দে মান্নাব। দ্বিতীয়বার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল হালার শহীদ। হালার শহীদ বিবাহ হওয়ার পরে দাও তার গর্ভ থেকে 2টা সন্তান হয়, একজনের নাম ছিল হালা আরেকজনের নাম ছিল হিন্দ। কেহ কেহ বলেন হিন্দ পুরুষ সন্তান ছিল আর হালা কন্যা সন্তান ছিল। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্বামী মারা যায়, দ্বিতীয় স্বামী মারা যায়, দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পরে দা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন, আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করতেন,
তমাম দুনিয়ার সমস্ত নারীদের মহব্বতকে প্রেমকে যদি এক পাল্লায় রাখা হয়, তমাম দুনিয়ার যত নারীরা প্রত্যেক নারীরা তার স্বামীদেরকে যেই পরিমাণ ভালোবাসে, প্রত্যেকের ভালোবাসাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেমের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলকে বিবাহ করেন, তখন আম্মা জানের বয়স ছিল 40 বছর, আর হযরতে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 20 থেকে 25 বছর বয়স। কি মহব্বত, কি ভালোবাসা! এই ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে পয়দা করতে হবে। ও মা বোনরা, ভালো করিয়া বোঝার চেষ্টা করেন, আম্মা জান কি পরিমাণ রাসূলকে ভালোবাসতেন, কি পরিমাণ রাসূলকে মহব্বত করতেন। আজকে আমরা আমাদের স্বামীদের সাথে দুর্ব্যবহার করেন, স্বামীদের সাথে অসৎ ব্যবহার করেন, না না না, আপনাকে স্বামী যা আনিয়া দিবে তার উপরে সন্তুষ্ট থাকতে হবে।